প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের নামত দুর্নীতি। 70 বছরিয়া বৃদ্ধার নামত আবন্টিত ঘরের সমুদায় টাকা লুট ভিসিডিসির সদস্যর। বাক্সার আমবাড়ি ভিসিডিসির বাঙালি বস্তিত সংঘটিত হয়েছে এই ঘটনা। লক্ষ্মী দাস নামর বৃদ্ধাগরাকীর নামত আবন্টিত হয়েছিল পিএমএওয়াইর এটা ঘর। সেই অনুসরি মহিলাগৰাকীক ঘর বনায় দিম বুলি প্রথম কিস্তি আর দ্বিতীয় কিস্তির মুঠ 80,000 টাকা লৈ যায় হরে কৃষ্ণ কলিতাই। পিছে বিগত 8 মাহে ভেটিটোর ইটা গাঁথি দায়িত্ব সামরিলে ভিসিডিসির সদস্য হরে কৃষ্ণ কলিতাই। একেটা চুবুরীরে রমাকান্ত দাস নামর লোকজনের পরাও আবন্টিত 80,000 টাকা লৈ যায় হরে কৃষ্ণ কলিতাই। এই ক্ষেত্রত হরে কৃষ্ণ কলিতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বঞ্চিত হিতাধিকারীর। মেম্বারে তো আজিলেকে কামটো করে দিয়া নাই, ইতিমধ্যে সদায় ফোনও করে থাকো, ফোন করলে কয় কি হব হব আমি সিরিয়াল মতে আহি আছো, সিরিয়াল মতে আহি আছো, কেউ ইমান টেনশন লৈছে আপনি মোক এনেকে কয়। টেনশন কেউ নলম, আমার লগত পাওয়া মানুষগুলোর ঘর ওলে গেছে কিন্তু আমার কাম একই হওয়া নাই। মুসলপুরের পর মনোহর রাজবংশীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। Thank you.